সেচ দিয়ে চলছে আলুর আবাদ এমন কাটামারায় শেষ হলেই সেচ নির্ভর বড়ো আবাদে নামবেন কুড়িগ্রামের কৃষকরা সেজন্য ইতিমধ্যে বীজতলা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা জেলায় সেচ নির্ভর বড় আবাদের আওতায় জমির পরিমাণ এক লাখ পনেরো হাজার হেক্টরের বেশি যার মধ্যে আটান্ন হাজার হেক্টর জমিতে আবাদ হয় ডিজেল চালিত সেচ দিয়ে আর আটত্রিশ হাজার হেক্টরের বেশি জমিতে ব্যবহার হয় শ্যালো টিউবওয়েল কৃষকরা জানান পুরো মৌসুমে বড়োর জমিতে ৩৫ বার সেচ দিতে হয় এতে কমপক্ষে ৫০ পঞ্চাশ লিটার ডিজেলের প্রয়োজন হয় কিন্তু ডিজেল তেলের মূল্য বৃদ্ধিতে হেক্টর প্রতি খরচ হবে টাকা সেই হিসাবে জেলার পুরো আবাদে তেলের বাড়তি খরচ দাঁড়াবে প্রায় চার কোটি টাকা আলু আবাদ করবেছি তারপরে করবো বড়ো তো আমার পানি দেওয়া নাকি ডিজেলের দাম তো অনেক বাড়ি গেছে খরচ হুট করে তেলের দামটা বাড়ি গেল এখন তো এই ধাক্কা সামাল দেবো আর কিভাবে সামলাইব তবে বাড়তি ব্যয় এড়াতে অল্টারনেটিভ ওয়েটিং এন্ড ড্রাই পদ্ধতি প্রয়োগ করলে উৎপাদন ব্যয় কমে আসবে বলে জানায় কৃষি বিভাগ ভিজানো এবং শুকানো পদ্ধতি এই পদ্ধতির ব্যাপারে প্রচারণা চালানো হচ্ছে এই পদ্ধতির ফলে কৃষকের সেচের পরিমাণ কমে যাবে এবং এর ফলে ডিজেলের ব্যবহার কমে যাবে এবং আমরা মনে করতেছি ডিজেলের দাম বৃদ্ধির ফলে যতটুকু খরচ বাড়বে এই পদ্ধতি ব্যবহারের ফলে সেই খরচটা মিনিমাইজ হবে জেলায় ডিজেল চালিত সেচযন্ত্র ব্যবহারে বড় আবাদ করেন প্রায় দুই লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সময় সংবাদ কুড়িগ্রাম